মেশিন ঠেকালেই মুহূর্তের মধ্যে স্ক্যান হয়ে যাচ্ছে গোটা গাড়ি, আর তাতেই জানা যাচ্ছে কোথায় কি গলদ আছে। এর পরের কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে, এবার শুধু গাড়িটা নিয়ে চম্পট দেওয়ার পালা। এভাবেই গাড়ি চুরি শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। সেখানে কোনো ধরনের অটোমেটিক লক সিস্টেমও কাজ করছে না। যে যন্ত্রের সাহায্যে এই গোটা কাজটা হচ্ছে তার নাম অনবোর্ড ডায়াগনোসিস বা ওবিডি টুলস। এই ওবিডি টুলস ব্যবহারের জন্য উপযুক্ত প্রশিক্ষণ দরকার হয়। একটি গাড়ি চুরির তদন্তে নেমে প্রথম এই যন্ত্রের কথা জানতে পারে আলিপুরদুয়ারের পুলিশ, পরে অসম থেকে ওবিডি টুলস ব্যবহারে দক্ষ শৈলেন বসু মাতারিকে গ্রেফতার করে। আমাদের আইসি নেতৃত্বে, আমাদের টিমের পিসি পার্টির নেতৃত্বে ইন্টারভেশন করা হয়। ইন্টারভেশন করতে করতে আমরা একটা ছেলের নাম পাই। সেই ছেলেটি এই গাড়ি চুরির কেস, মানে গাড়ি চুরির ব্যাপারে মাস্টার মাইন্ড, সেই ছেলেটি থাকে আসামে। তারপরে ওর অনেক খোঁজ লাগাতে লাগাতে আমরা সেই ছেলেটিকে তারপরে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। পিসি পার্টি আমাদের সাব ইন্সপেক্টর দেবাশিস দেব, ওর নেতৃত্বে যে পার্টিটা সেটা গিয়ে আসাম থেকে ওকে তুলে নিয়ে আসে, অ্যারেস্ট করে নিয়ে আসে। নিয়ে আসার পর তাকে ইন্টারোগেশন করতে করতে আমরা জানতে পারি গাড়িটা রয়েছে আসামের কোনো এক জায়গায়, এবং আরও চাঞ্চল্যকর মানে তথ্য পাই ওদের কাছে একটা অত্যাধুনিক গাড়ির লক খোলার মেশিন রয়েছে। সেটা জানার পর সেই আসামিকে পিসিপিওডে এই আমাদের টিম আসামের বিভিন্ন জায়গায় রেড করে গাড়িটাকে রিকভারি করে, এবং সেই অত্যাধুনিক মেশিনটা যার নাম হচ্ছে ওবিডি টুলস, সেই ওবিডি টুলস, এটা এই ওবিডি টুলস এটা দিয়ে গাড়িতে লাগালে সেটা দিয়ে এই আমাদের ওই গাড়ির লকটাকে যে কোনো সময় খুলে ফেলা যাবে এবং অন্যান্য কাজগুলো করা যাবে। সূত্রে খবর, এই পদ্ধতিতে গাড়ি চুরি চক্রের জাল অনেক গভীরে বিস্তৃত। অসমে এই চক্রের অনেক পাণ্ডা আছে।